আমি একবার কোন একটা বাসে দেখছিলাম যে এক আল্লাহর বান্দা উনি ওয়াজ শুনতেছেন মোবাইলে খুব জোরে জোরে। একবার সম্ভবত আমার ওয়াজই শুনতেছিলেন, তো উনি মনে করছেন যে আমি আসি, আমার ওয়াজ শুনতেছেন, আমি খুশি হব আর কি। আমি বললাম, ভাই এই ন্যাক্কারজনক কাজটা আপনি না করলেও পারতেন। আপনি ওয়াজ শুনবেন ভালো কথা, আপনি হেডফোন লাগাই নেন, আপনি ইয়ারফোন লাগাই নেন, লাগে আপনি ওয়াজ শুনেন, কিন্তু আপনার ওয়াজের আওয়াজ আশেপাশে অনেক মানুষের বিরক্তির কারণ হতে পারে, কষ্টের কারণ হতে পারে। এটা ইসলাম না, এটা ইবাদত না, এটা গুনাহ, এটা সওয়াবের কাজ না। আজকের এই মাহফিলের মাইক কোথা 4 নম্বর রোডে কোথাও লাগানো হয়েছে, সেখানে সম্ভবত যৌক্তিক কারণ ছিল, মহিলারা আছেন তাদের জন্য লাগানো হয়েছে, কিন্তু এর আশপাশের লোকজন আমাকে মেসেজ করছে যে ভাই আপনি নাকি মাহফিলে আসবেন, এই মাইকের আওয়াজে তো আমাদের জীবন অতিষ্ঠ হয়ে যাচ্ছে। আমি জানাই দিয়েছি ওনাদেরকে, আমি অর্ধেক পথে আসছি, বললাম আমি ব্যাক করলাম, আমি যাব না, আমি মাহফিলে আসবো না, আমি জানাই দিয়েছি ওনাদেরকে যদি মাইক বন্ধ না হয়। আলহামদুলিল্লাহ ওনারা মাইক বন্ধ করবো, আমি বললাম ঠিক আছে আমি আসলাম। ঢাকা শহরের এই ঘনবসতি, এই জায়গায় আপনি যদি কয়েকটা মাইক লাগান, যারা ওয়াজ শুনতে চাইছে তারা আসছে, তাদের গরজ আছে, যার গরজ নাই তারা জোর করে ওয়াজ শোনানোর কথা ইসলাম আপনাকে বলছে। হ্যাঁ, মহিলাদের ওখানে যদি আওয়াজ দিতে হয় তাহলে ওখানে ভেতরে কোনো বক্স সেট করে দেন, সেখানে কোনো ছোটোখাটো মাইক লাগিয়ে দেন যে তাদের মধ্যে আওয়াজ হয়, কিন্তু আপনি রাস্তার মধ্যে মাইক দিয়ে দিবেন, এটা তো কোনো ইবাদত হতে পারে না। যাই হোক, ভাইরা কারেকশন করেছেন, সংশোধন করেছেন, হয়তো তারা খেয়ালও করেন নাই। আমাকে একজন সাবেক সংসদ সদস্য তিনি বলেছেন, হুজুর আমার এলাকায় যত মাহফিল হয়, অনেক মাহফিল হয় শীতের মৌসুমে, যত মাহফিল হয় আমার বাড়ির দিকে একটা মাইক সব হুজুররাই লাগায়। যত গ্রুপের হুজুর আছেন, যত মতের হুজুর আছেন, হুজুরদের নিজেদের মধ্যে মত পার্থক্য যাই হোক না কেন, এই মাসালায় সব হুজুর একমত যে এই বেটারে ওয়াজ শোনাইতেই হবে। এই জন্য মাইকটা আমার বাড়ির দিকে একটা লাগায় দেয়, এমনভাবে লাগায় দেয় যেদিন মাহফিল হয় ওই দিন আমরা বাসায় ছটফট করা ছাড়া উপায় নাই, কারণ আমরা অনেকে হার্টের রুগী, অনেকে বৃদ্ধ মানুষ আছে বাসায়, মোবাইলে কথা বলার মতো কোনো অবস্থা থাকে না ওই 12টা-1টা পর্যন্ত হুজুরদের ওয়াজ থামার আগ পর্যন্ত। ভাইরা আমার, এটা ইসলাম না, এটা দিন না। আপনি যদি গ্রামীণ পরিবেশ হয় যে ঠিক আছে আশেপাশে সব মানুষ ওয়াজ শোনার জন্যই প্রস্তুত, সেখানে আপনি মাইক বাইরে লাগাতে পারেন, সেটাও সহনীয় পর্যায়ে, যাতে বিরক্তির কারণ না হয়। এ এলাকাতে অন্য ধর্মের মানুষ থাকতে পারে কি পারে না, তারা আমাদের এই ওয়াজ শোনার জন্য তো প্রস্তুত না, কিন্তু আমি জোর করে যদি শোনাই, একটা হলো তার কাছে মৃদুভাবে এর আওয়াজ চলে গেল সেটা একটা বিষয়, কিন্তু আমি জোর করে শোনালাম, এটা ইসলাম হতে পারে। আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দান করুন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই জোরে তেলাওয়াত করা সাহাবীকে থামিয়ে দিয়েছেন, এটাই ইসলাম, যে মুসলমান কারোর কষ্টের কারণ হবে না। আমি গতকালকে কোন এক জায়গায় খুব ভালো একটা মসজিদে সালাত আদায় করেছিলাম, তো দেখি যে সেই মসজিদের একজন নিয়মিত মুসল্লি, মাশাআল্লাহ খুব লম্বা দাড়িও আছে, পাঞ্জাবি গায়ে আছে, মাথায় টুপিও আছে, বোঝা যাচ্ছে উনি প্র্যাকটিসিং মুসলমান। ওনার কোন একটা সমস্যা নিয়ে উনি ফোনে আলাপ করছেন, দুনিয়াবি সমস্যা, এমন জোরে জোরে আওয়াজ করছেন যে আশেপাশে মানুষের নামাজের কেরাত ভুলে যাওয়ার উপক্রম। এই ধরনের ঘটনাগুলো আমাদের সমাজে এত বেশি হয় যে আমরা এগুলো খেয়ালই করি না, যে আমার দ্বারা আরেকটা মানুষের কষ্ট হচ্ছে বা কষ্ট হতে পারে। আপনি ঢাকা শহরের সর্বত্র দেখবেন যে প্রায় সময় বিয়ে শাদী উপলক্ষে একটু বেশি দেখা যায়, অন্য সময় দেখা যায় যে হাই ভলিউমে গানের আওয়াজ শুনি আমরা, আছে না নেই? আমাদের তরুণরা হাই ভলিউমে গানের আওয়াজ শোনার অভ্যাস আছে না নেই? তরুণদেরকে যদি বলেন যে ভাই গান শুনতে চান শুনেন, আপনি আস্তে শুনেন, আপনি জোরে আওয়াজ দিয়ে শুনছেন কেন? তো যুবক কোলাপার অনেক সময় বলে, হুজুর এটা হাই ভলিউমে শুনলে এটা একটা আলাদা একটা ফিলিংস আছে, এটা তো আপনাদের বোঝার কথা না। কিন্তু ভাই আপনার ফিলিংসের কথা না হয় আমি বুঝলাম, কিন্তু আপনার গানের আওয়াজ আর একটা মানুষের কষ্টের কারণ যদি হয়, তাহলে এর কারণে আপনার শুধু গান শোনার গুনাই হবে না, এর কারণে মানুষকে কষ্ট দেওয়ার গুনাহ হবে, যেটা গান শোনার গুনার চাইতে কয়েক গুণ ভয়াবহ। আপনি গান শুনছেন একা একা, সেটার কারণে আপনার আমল নামাতে যেই গুনাহ লেখা হবে, যে অপরাধ লেখা হবে, সেই অপরাধটা আল্লাহ চাইলে মাফ করে দিতে পারেন, বা আল্লাহর হক এটা। এটা জটিল, খুব জটিল ইস্যু না, যদি আপনি তবাই না সুহা খাটি অন্তরে তবা করেন, আর কখনো করবেন না, ফিরে আসেন, আল্লাহ মাফ করবেন, এ আশা করা যায়। কিন্তু আপনি হাই ভলিউমে শোনার কারণে যে মানুষগুলোর বিরক্তির কারণ হলো, কষ্টের কারণ হলো, কথা বলতে পারলো না, তাহলে এই মানুষগুলোকে কষ্ট দেওয়ার কারণে আপনার আমল নামাতে যে গুনাহ লেখা হবে, শত শতবার গান শোনার কারণে অত ভয়াবহ গুনাহ আপনার আমল নামা লেখা হবে না। শুধুমাত্র সেটা ইসলাম যে কত সুন্দর আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মসজিদে নববীতে ইতিকাফরত অবস্থায় এক সাহাবী একটু জোরে জোরে কোরআন তেলাওয়াত করছে। এতক্ষণ তো গানের কথা বললাম, জোরে জোরে কোরআন তেলাওয়াত করছে এবং তার জোরে জোরে কোরআন তেলাওয়াতের কারণে স্বাভাবিকভাবে আশেপাশে অনেকের ধ্যানমগ্নতা ডিস্টার্ব হচ্ছে, কেউ জিকির আজকার, কেউ নামাজ পড়ছেন। নবী আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাকে বললেন, দেখো তুমি যাকে শোনাতে চাচ্ছ এই তেলাওয়াত তিনি কোনো বধির নন, তিনি আলিমুম বিযাতিস সুদূর, তিনি সবকিছু শুনতে পান, মনের জল্পনাও যিনি জানেন, তাকে শোনাবার জন্য তুমি এত জোর করে পড়ার দরকার নাই। তার মানে আশেপাশে লোকদের কষ্ট হচ্ছে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাকে উচ্চ স্বরে অর্থাৎ স্বাভাবিক স্বরের চাইতে অনেক বেশি জোরে যাতে মানুষের ডিস্টার্ব হয় সেইভাবে কোরআন তেলাওয়াত করতে নিষেধ করেছেন। অথচ আমাদের এই সমাজে দেখবেন যে অনেকে মা বাবার মারা যাওয়ার পর বা কোনো এরকম আনুষ্ঠানিককে কেন্দ্র করে মাইক লাগিয়ে হাফেজ সাহেবদেরকে ভাড়া করে এনে কোরআন তেলাওয়াত করায়। আছে না নাই বলেন? এই কোরআন তেলাওয়াত করানোর কারণে সওয়াব তো হবেই না, বরং গুনাহ হবে। এর মানে এই ব্যাপারে কোনো সন্দেহ করার কোনো সুযোগ নাই। মোহতারাম হাজরিন, ইসলাম আমাদেরকে সেই সুন্দর জীবন যাপন করতে বলেছে। আমাদের অজান্তে কত মানুষ যে কষ্ট পাচ্ছে সেটা আমরা হয়তো অনেকে খেয়াল করি না। আমাদের বিশেষ করে যখন বয়সে তরুণ থাকি আমরা, আমাদের তরুণ বন্ধু যুবক যারা আছেন, শরীরে কয়েকজন একসাথে একটু ভাবসাব চলে আসে, আসে কি আসে না? খুব ভাবসাব চলে আসে শরীরে। তখন এবার গান শুনবেন, ডেক্সেটে হাই ভলিউমে আপনি গান শুনবেন, কেউ কিছু বলবে সাহসই পায় না। অনেক সময় দেখা যায় পাবলিক পরিবহনে, বাসে বা যে কোনো গাড়িতে কয়েকজন বন্ধু বান্ধব যুবক উঠছে, এমনভাবে আড্ডা জমায় দেয় যে কয়েকজন পশু যদি একসাথে উঠে, ধরেন কয়েকটা কুকুর, কয়েকটা গরু, কয়েকটা ছাগল আপনি কোনো একটা বাহনে একসাথে তুললেন, ওরাও একসাথে কয়েকজন হওয়ার পরে হইচই করে আশপাশে বসবাসের পরিবেশ অযোগ্য করে ফেলবে, এরকম করে না? করে, কিন্তু মানুষ করে। এই জন্য আল্লাহ তাআলা এই শ্রেণীর মানুষকে বলেছেন উলাইকা কাল আনআম বাল হুম আদাল, যে তাদের হিতাহিত জ্ঞান যখন নাই, এ মানুষগুলো চতুষ্পদ জন্তুর চাইতে আরো কি, আরো নিকৃষ্ট, আরো খারাপ, আরো পথহারা। চতুষ্পদ জন্তু এত খারাপ হয় না। ভাইরা আমার, শহরে জীবনে বিশেষ করে ঢাকা শহরের মতো যেই শহরে এত ঘনবসতি, এত বেশি আমরা কাছাকাছি বসবাস করতে হয়, ছোট্ট শহর, অনেক মানুষ, এখানে অ্যাজ এ মুসলিম আমাদেরকে প্রতিটা মুহূর্তে হিসাব করতে হবে। ইভেন আমি ফোনে কথা বলছি পাবলিক পরিবহনে, আমার ফোনে কথা বলাটা আশপাশে কোনো মানুষের ধ্যানমগ্নতা ব্যাঘাত সৃষ্টি করছে কিনা। আমি একবার কোন একটা বাসে দেখছিলাম যে এক আল্লাহর বান্দা ওয়াজ শুনতেছেন মোবাইলে খুব জোরে জোরে, সম্ভবত আমার ওয়াজই শুনতেছিলেন। তো উনি মনে করছেন যে আমি আসি, আমার ওয়াজ শুনতেছেন, আমি খুশি হবো আর কি। আমি বললাম, ভাই এই ন্যাক্কারজনক কাজটা আপনি না করলেও পারতেন। আপনি ওয়াজ শুনবেন, ভালো কথা, আপনি হেডফোন লাগাই নেন, আপনি ইয়ারফোন লাগাই নেন, লাগিয়ে আপনি ওয়াজ শুনেন, কিন্তু আপনার ওয়াজের আওয়াজ আশেপাশে অনেক মানুষের বিরক্তির কারণ হতে পারে, কষ্টের কারণ হতে পারে।